বোমায় উড়িয়ে দেওয়া হবে স্কুল, হুমকি মেইলের ধাক্কায় দিল্লির বিভিন্ন এলাকায় আতঙ্ক। দিল্লির একাধিক স্কুলে বোমা আতঙ্ক, ইমেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি আসার পর থেকে সতর্ক প্রশাসন। ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে একই ইমেল পাঠানো হয়েছে বহু স্কুলকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে চাণক্যপুরের সংস্কৃত স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল রয়েছে তালিকায়। মেলে হুমকি আসার পরই নড়ে চড়ে বসে পুলিশ। দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ভোর সোয়া চারটে নাগাদ একই মেল পাঠানো হয়েছে নয়ডা, আরকেপুরম, বসন্তকুঞ্জ এবং গ্রেটার নয়ডার দিল্লি পাবলিক স্কুলেও। দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে দেখা গিয়েছে বহু জায়গাতেই একই মেল পাঠানো হয়েছে। বেসিক্যালি জো হামে ইনফরমেশন মিলি তো সুবহ 4:15 বাজে কে আসপাস एक कई जगह सेम मेल कंटेंट सबको मेल किया गया और इसके बाद हमने इमीडिएटली वी स्वंग इनटू एक्शन और हमने सारे प्रिकॉशनरी मेजर्स लेते हुए बच्चों की सिक्योरिटी देखते हुए सब जगह चेकिंग कराई और स्कूल्स एडमिनिस्ट्रेशन के साथ डिसीजन लेते हुए कई जगह को स्कूल्स को बच्चों को जो अपने वो घर भी चले गए हैं और सभी स्कूल्स में चेकिंग अभी जारी है और ये जो मेल है इस पे इन्वेस्टिगेशन हमारी दिल्ली पुलिस की जितनी भी टेक्निकल इन्वेस्टिगेशन विंग्स हैं सारी कर रही हैं और फर्दर अभी इसमें इन्वेस्टिगेशन कर रहे हैं। सर सेम पैटर्न आया तो क्या लग रहा है आपको कि अभी इनिशियल इन्वेस्टिगेशन के बाद अभी इनिशियल इन्वेस्टिगेशन है तो इसमें यही लग रहा है कि बेसिकली एक ये मास मेल किया गया है और इस पे सोर्स पे अभी हम काम कर रहे हैं। প্রসঙ্গত সোমবার একই রকম হুমকি এসেছিল দেশের 24টি বিমানবন্দরে। হুমকি দেওয়া হয় উড়িয়ে দেওয়া হবে ওই বিমানবন্দরগুলো। হুমকি মেল ঘিরে ছড়ায় চাঞ্চল্য। একটি মেলে নয়, আলাদা আলাদা ভাবে হুমকি দেওয়া হয়েছিল বিমানবন্দরগুলোয়। তদন্তকারীরা জানতে পেরেছে টেরাইজার্স 111 নামের এক গোষ্ঠী এই মেল পাঠিয়েছে। স্বাভাবিকভাবে এই হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।